Itu cantik ya. Parang ini satu di harga berapa kurang lebih? Ada ini harga? Oh. 380. 200. Berapa sih? Yang ini. Ya itu 200 setengah. Mana itu? Prio dosok, assalamualaikum. আজ আপনাদের আমি নিয়ে যাব মালয়েশিয়ার সুঙ্গাই বিলচি একটি বাজারে। সেখানে আপনাদের আমি দেখাবো কি কি জিনিসপত্র পাওয়া যায়। তো কোথাও না গিয়ে ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন এবং চলুন উপভোগ করা যাক কি আছে ওখানে। আর দয়া করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের কমেন্ট বক্সে জানান কোন ধরনের ভিডিও আপনি পেতে চান এবং মালয়েশিয়ার কোন জায়গা আপনি দেখতে চান। আমি আছি মুরসালিন এবং আমার টিম অবশ্যই আপনাদের সেখানে নেওয়ার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি সুঙ্গাই বিচির পাসারে। দেখুন আপনি যেখানে যান মালয়েশিয়া বর্তমানে করোনাকালীন সময়, আপনাকে প্রথমে স্ক্রিন করতে হবে মাইসেজটা। স্ক্রিন করার পর আপনাকে ভিতরে ঢুকতে হবে। আপনাকে আমি বাইরটাই দেখাচ্ছি, এখন আমরা ভিতরে যাওয়ার জন্য লাইন ধরছি। আরেকটি কথা না বললেই নয়, আপনি মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার হন বা আপনি যে কোনো ব্যবসায়ী হন বা সাধারণ মানুষ হন, অবশ্যই আপনাকে লাইন আপ করতে হবে। আমরা কিন্তু পাসারের ভিতর ঢুকে গেছি, দেখতে থাকুন। বসাটা স্যার বিরিয়ানি মা, তেমন আপা ইনি inilah bapak saya cakap beli satu dari sini. Apa yang lepas? Gambar jumpa dia. Ini bukan ini. Apa? Untuk potong daging. Wow. Cantik ya? Parang. Ada ini harga? Oh. 380. 200. Berapa sih? Yang ini. Yang itu 2,5. Mana itu? Yang ini 3,5. Oh my god, ya. Ini dia dah. Dua pinggir sih. Ini tambah. 45. Oh, ini. Tidak tinggal pakai, tidak pakai bapak, tidak pakai cincin. Bagus, tidak pakai. Ini? Untuk hati. Tidak ada lagi, tidak pakai. Jadi marah lagi kalau pakai ini. Bapak saya lain segi. Semua ada, ini. Culun. আপনাদের আমি একটি মধুর দোকানে নিয়ে যাই। সেখানে আছে তিন রকমের মধু, খয়েরি কালার, সাদা কালার, লাল কালার। মধুগুলি অরিজিনাল মালয়েশিয়ান। দেখুন হরেক রকমের পণ্য এখানে, শাকসবজি। জেরিং হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা যারা মালয়েশিয়া যান তারা অবশ্যই জানেন, যারা মালয়েশিয়া নেই তারা অবশ্য জানেন না, এগুলো হচ্ছে ডুরিয়ানের সাম্বাল। সাম্বাল বানিয়ে রেখেছে। আপনি মালয়েশিয়া যে কোনো পাসারে যান না কেন, পাসারে হচ্ছে সকালের বাজার। আপনি যদি সকালের বাজারে যান সেখানে শাক সবজি, ফল মূল, মাছ মাংস ইত্যাদি আপনি A to Z সব পাবেন এখানে। দেখুন কলা, থোর, কোমর, আনারস এবং পাশেই রয়েছে মাছের দোকান। আপনি যদি মালয়েশিয়ার যে কোনো পাসারে যান আপনি মাছ মাংস ইত্যাদি সব পাবেন। এখানে মানুষ মিলজিলে সবাই কাজ করে, মেয়ে ছেলে বাপ ভাই সবাই। চলুন এবার আপনাদের দেখাই কিছু শুটকি মাছ, সামুদ্রিক শুটকি মাছ। এই মাছগুলো দেখুন, আপনি প্রত্যেকটি মাছের উপর তাদের নির্ধারিত নাম এবং প্রাইস লিখে রাখা হয়েছে। আপনি যদি মালয়েশিয়ার প্রথম হন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো দোকানে যান না কেন দেখবেন প্রত্যেকটি পণ্যের উপর তার নাম এবং সাথে তার দাম লিখে রাখা হয়েছে। আপনি একটি সালাম দিন এবং আপনার যে পণ্য পছন্দ সেই পণ্যটি নিয়ে আপনি দাম দিয়ে চলে আসুন। আমাদের দেশে কোনো কিছু কিনতে গেলে যেমন হস্তনস্ত হতে হয়, কেউ রাগ করবেন না কথাটি শুনে, আমি আমাদের দেশকে নিন্দা করছি না, জাস্ট সিস্টেমটার কথা বলছি। আমাদের দেশে কিছু কিনতে গেলে যেমন হস্তনস্ত হতে হয় এদেশে সেটা হতে হয় না। দেখুন
ব্লু আইয়াম, যেটা আমাদের দেশের সুন্দরী মাছ, চট্টগ্রামে পাওয়া যায়। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং নাম দিয়ে রেখেছে। পাশে একটি নারকেল কোরানোর দোকান, একটি নারকেলের দাম 2.5 রিংগিত, আমাদের দেশে 50 টাকা। তারা সবকিছু ভেঙে গুড়িয়ে ঠিকঠাক করে বিক্রি করে। আপাতত এখানকার কাজ শেষ, চলুন সামনে যাওয়া যাক। খিদে লেগে গেছে, চলতে চলতে পেট বেচারা একবারে দুর্বল হয়ে গেছে। তো চলুন একটি ভাতের দোকানে নিয়ে যাই। ভাতের দোকানে কী কী পাওয়া যায়? শুধু একটি ভাতের দোকানই নয়, সেখানে মুরগি, মাছ, গরুর কলিজা, গরুর বট সব ইত্যাদি পাওয়া যায়। আপনাদের আমি চলুন দেখাই, আপনারাও দেখতে থাকুন। যাবেন না কিন্তু কোথাও, মজার মজার জিনিস দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনি মানুষের কোন জায়গা দেখতে চান আমাদের জানান, আমরা আপনাকে সেখানে নিয়ে যাব। এবং দয়া করে আমাদের চ্যানেলটি যে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে আপনার পাপাকে যাকে নোটিফাই করে রাখে এবং আপনি সর্বপ্রথম আমাদের ভিডিওটি দেখুন। যাবেন না কোথাও, দেখতে থাকুন। আর পারু কিন্তু সেই দেবদাসের পারু নয়, এই পারু হচ্ছে মালয়েশিয়ার পারু, গরুর ভুঁড়ি। দেখুন দোকানের সাইনটা কি সুন্দর করে লাগিয়ে রেখেছে নিচে এবং উপরে তাদের ব্যবসা, মা মেয়ে ছোট বোন তারা তিনজন একসাথেই ব্যবসা করছে। আমি আপনাদের তুলে ধরছি এই জন্যই, দেখুন একটি ভাতের দোকান এদেশের মানুষ তারা একসাথে মিলেমিশে কি সুন্দর করে করে। আমার বস নিয়েছে আইয়াম দিয়ে মুরগি, আমি নিয়েছি পারু দিয়ে। আমি আজ পারু খাবো, সেই পারু নয়, এই পারু হচ্ছে মালয়েশিয়ার গরুর ভুঁড়ি। এবং আরও কিছু নাম জানতে চাইলে আমাদের কমেন্ট করুন, আমি আপনাদের সব বলে দেব এবং শিখতে থাকুন এবং আমাদের ভিডিও উপভোগ করতে থাকুন। চলুন সামনে আরও কী আছে আমরা দেখতে থাকি। Assalamualaikum. এগুলো কি? এগুলো কোরপো, কেরোপো। আমাদের দেশে যে আমরা বুরিন্দা বানাই না, সেই বুরিন্দার মতোই, কিন্তু এগুলোর সাথে মাছ সিদ্ধ করে তার সাথে সংমিশ্রণ করা হয়। হ্যাঁ, এগুলো তেলে ভেজে খেতে হয়। এর খাওয়ার কুরকুর মুরমুর শব্দ যেন জিভে লোল এসে যায়।